নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি। 3রা নভেম্বর বুধ একাদশে মার্গী বুদ্ধি বলে রাজ্য লাভ, এমন সুযোগ বারবার আসে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি ধনু রাশির জাতক জাতিকাদের এমন একটি চমৎকার সংবাদ পরিবেশন করব যা অবশ্যই তাদের একটি খুশির খবর আনবে। এমন এক চমৎকার সংবাদ তাদেরকে আমি শোনাব যার দ্বারা তারা অবশ্যই মনে আত্মবিশ্বাস বাড়াতে পারবে, মনে বল পাবে এবং আনন্দে বুক বাঁধতে পারবে। তার কারণ, আগামী 3রা নভেম্বর বুধ একাদশে মার্গী হচ্ছে, এর ফলে তাদের জীবনে নানা ধরনের সুযোগ আসবে। কোন দিক থেকে সুযোগ আসবে এবং এই সুযোগ কেন বারবার আসে না এবং এই সুযোগ তারা কিভাবে গ্রহণ করে জীবনে রাজ্য লাভ করতে পারবে বুদ্ধি বলের দ্বারা, তা আমি ভিডিও আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। আসুন, এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমি এখানে রাশি চক্র অঙ্কন করেছি। এই রাশি চক্রের নবম রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি যদি রাশিচক্রের 1নম্বর ঘর ধরা হয়, তাহলে দ্বিতীয় ঘর হচ্ছে ধনুরাশির ধনস্থান, যেখান থেকে বাক আত্মীয় কুটুম্ব সম্পর্কে জানা যায়। তৃতীয় স্থান থেকে ভাই বোন সাহস সম্পর্কে জানা যায়। চতুর্থ স্থান অর্থাৎ মীন রাশি থেকে গৃহ বন্ধু সুখ ও মাতার সম্পর্কে জানা যায়। পঞ্চম অর্থাৎ মেষ রাশি থেকে সন্তান উচ্চবিদ্যা রচনা শক্তি জানা যায়। তারপরে ষষ্ঠ স্থান থেকে শত্রু ও রোগ, সপ্তম স্থান থেকে বিবাহ ব্যবসা, অষ্টম স্থান অর্থাৎ কর্কট থেকে আয়ু ও তপস্থান, নবমে ভাগ্য ধর্ম, দশমে কর্ম পিতা, একাদশে আয়, দ্বাদশে ব্যয় ও ভ্রমণ। এই যে একাদশে আয়, আয় অর্থাৎ ইনকাম, যার জন্যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম ভাই ফেলি। ইনকাম যার জন্যে আমরা মাসের 1 তারিখ থেকে অপেক্ষা করি কবে সেই 30 তারিখ আসবে আমরা সেই মাইনার খামটি পাব। ইনকাম এমন এক শব্দ যার দ্বারা আমরা সারা জীবন অর্থের পেছনে দৌড়ায়। অর্থাৎ আয় ইনকাম একাদশ স্থান হচ্ছে রাশিচক্রের মধ্যে সর্বাপেক্ষা উপযোগী, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সর্বাপেক্ষা অবশ্যই আশাপ্রদ স্থান। কারণ জীবনে অন্য সমস্ত ঘর ভালো খারাপ যাই হোক, শুধুমাত্র উপার্জনের ঘর যদি খারাপ থাকে তাহলে অন্যান্য ঘর ভালো হয়েও কোনো ফল হয় না। অর্থাৎ উপার্জন বা আয় মানব জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তাই ইনকাম এমন এক শব্দ যা বাচ্চা থেকে বুড়ো সকলের কাছে সমান গুরুত্বপূর্ণ। আর ধনুরাশিদের জীবন, 3রা নভেম্বর যে বুধ মার্গী হচ্ছে, যে বুধ বর্তমানে বক্রী হয়ে আছে তাদের একাদশী অর্থাৎ ইনকামের জায়গায়। একাদশে বুধ হয়ে বুধ বক্রী হয়ে আছে বর্তমানে, এর ফলে ধনুরাশিদের আয় ভাগ্যের যে বিঘ্ন ঘটছে তা সম্পূর্ণ কেটে যাবে। একাদশে বুধ মার্গী হওয়ার ফলে তাদের জীবনে অবশ্যই নানা সুযোগ আসবে। এবার আসুন দেখে নেওয়া যাক কোন সুযোগগুলি আসবে। বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক, বুধ হচ্ছে বাক চাতুর্যের প্রতীক, বুধ হচ্ছে জ্ঞানের প্রতীক। তাই যে সমস্ত ধনুরাশিরা বুদ্ধিজীবী কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ ওকালতি অর্থাৎ ডাক্তারি অর্থাৎ পেশাগত যে কোনো লাইন, এছাড়া অন্যান্য সমস্ত কিছু কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অবশ্যই চরম সুযোগ তাদের জীবনে আসবে। অর্থাৎ তারা যে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত সেই সমস্ত কর্মে তারা অনায়াসে উন্নতি লাভ করতে পারবে। এছাড়া তারা যে সমস্ত বুদ্ধিজীবিকার সঙ্গে যুক্ত সেই বুদ্ধিজীবিকার ক্ষেত্রে তাদের জোয়ার আসবে। আর্থিক দিক দিয়ে উন্নতি, কর্মের দিক দিয়ে উন্নতি, সামাজিক উন্নতি, মর্যাদা বৃদ্ধি এবং একাধিক ক্ষেত্র হতে বুধের আশীর্বাদ তারা লাভ করবে। বুধ যেহেতু বুদ্ধির গ্রহ, বুধ যেহেতু জ্ঞানের গ্রহ, বুধ যেহেতু অবশ্যই বাক্তার চাতুর্য এবং প্রজ্ঞেয় গ্রহ, তাই বুধের আশীর্বাদ অবশ্যই তাদের জীবনে উন্নতি সহায়ক হবে। এছাড়া যে সমস্ত ধনুরাশিরা যারা জ্ঞানের সম্পর্কে যুক্ত অর্থাৎ লেখাপড়া অর্থাৎ টিচারশিপ অর্থাৎ অবশ্যই নানা ধরনের বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত, তারাও জীবনে নানা সুযোগ পাবে।
এছাড়াও যারা সাধারণ ধনুরাশিরা তারা বুধ এই যে মার্গী হয়ে যাওয়ার ফলে জীবনে সকল ক্ষেত্রে আশাপ্রদ ফলালাভ ঘটবে। এছাড়া বুধ যেহেতু বুদ্ধির গ্রহ, বুধ যেহেতু বালক গ্রহ, তাই ধনুরাশিদের অপুরন্ত অর্থভাণ্ডারে ভরিয়ে দেবে এবং তাদের বুদ্ধি যদি তারা ঠিকঠাক লাগাতে পারে ধনুরাশিরা, তাহলে একাদশে এই যে বুধ মার্গী হচ্ছে এই মার্গী হয়ে যাওয়ার ফলে অবশ্যই জীবনে সকল ক্ষেত্রে নিজেদের যোগ্য হিসাবে প্রমাণ করতে পারবে, জীবনে সকল ক্ষেত্রে নিজেদের সর্বাধিক গুরুত্বপূর্ণ পদে উপনীত করতে পারবে এবং জীবনে সকল ক্ষেত্রে জয়লাভ করতে পারবে অতি সহজ। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশিদের 13 নভেম্বর বুধ যে মার্গী হচ্ছে একাদশে ইনকাম স্থানে অর্থাৎ আয় স্থানে, এর ফলে যে লাভ আসবে তা সেই নিয়ে সম্বন্ধে আলোচনা করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে যে ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।